টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শেষ, এবার বাড়ি ফেরার পালা। সাকিব আল হাসান, নুরুল হাসান, সোহানরা কি এবার বাড়ি ফিরবেন? হ্যাঁ, আজকেই ফিরবেন, আজকে রাত 11টার দিকে তাদের কিন্তু বাংলাদেশের জাতীয় বিমানবন্দর হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তবে বাংলাদেশ দলের সাথে ফিরছেন না মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান এবং সাকিব আল হাসান। নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজ তারা পরিবার নিয়ে অস্ট্রেলিয়াতে কিছুদিন সময় কাটাবেন, আর অধিনায়ক সাকিব আল হাসান যাবেন যুক্তরাষ্ট্রে, সেখানে তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তারপরে ফিরবেন দেশে। প্রায় দুই সপ্তাহের ছুটি পাবেন তারা, এবং 20 তারিখের মধ্যেই কিন্তু কোচিং স্টাফ সহ ক্রিকেটারদের ফিরতে হবে নিজ নিজ ডেরায়, কারণ 20 নভেম্বর কিংবা তারপর থেকেই শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশের পরবর্তী মিশনের জন্য অনুশীলন। আগামী 1 ডিসেম্বর ভারতীয় ক্রিকেট দল কিন্তু বাংলাদেশ সফরে আসবে এবং 3 ওয়ানডে ও 2 টেস্টের একটি সিরিজ খেলবে। 16 নভেম্বর কিন্তু আবার বাংলাদেশ দল যাচ্ছে রাসেল ডোমিঙ্গোর অধীনে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো আগামী 16 নভেম্বর দীর্ঘ ছুটি কাটিয়ে বাংলাদেশে ফেরার কথা রয়েছে। গত এশিয়া কাপ টি টোয়েন্টির আগে রাসেল ডোমিঙ্গোকে ছড়িয়ে দেওয়া হয় টি টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব থেকে, তার বদলে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে দায়িত্ব নেন শ্রীধরন শ্রীরাম। তার কিন্তু মিশন ছিল এই বিশ্বকাপ পর্যন্ত, যেহেতু বিশ্বকাপ শেষ হয়ে গেছে আপাতত শ্রীধরন শ্রীরামের দায়িত্ব কিন্তু শেষ হয়ে গেছে। এখন যেহেতু ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল, তাই আবার ডোমিঙ্গোর অধীনে সাকিব আল হাসানরা অনুশীলন শুরু করবেন, প্রস্তুতি নিতে শুরু করবেন। বাংলাদেশের এই টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড কিন্তু অনেকদিন ধরেই বাইরে, কারণ বিশ্বকাপ স্কোয়াডটি অক্টোবরের শুরুতে নিউজিল্যান্ড যাত্রা করে সেখানে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ খেলে। অর্থাৎ সেই 3 অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ দল মিশনে রয়েছে, আর এই মিশন শেষ করে অবশেষে আজ ফিরছে তারা। সেই সঙ্গে কোচিং স্টাফরাও কিন্তু সবাই ফিরবেন না, নিজেদের মতো ছুটি কাটাবেন। প্রায় 2 সপ্তাহের ছুটি পাবেন তারা, এবং 20 তারিখের মধ্যেই কিন্তু কোচিং স্টাফ সহ ক্রিকেটারদের ফিরতে হবে নিজ নিজ ডেরায়, কারণ 20 নভেম্বর কিংবা তারপর থেকেই শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশের পরবর্তী মিশনের জন্য অনুশীলন।